কোনো স্ত্রী খারাপ হয়ে কিন্তু স্বামীর বাড়িতে আসে না, অবহেলা আর অবজ্ঞায় সে আস্তে আস্তে খারাপ হয়ে যায়। বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয় তার প্রতিটা কাজের খুঁত ধরে, কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সবাইকে অনুরোধ করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। তো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিও হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করব। তো হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি সব কিছু কিন্তু মশলার যেগুলো উপকরণ দরকার সবগুলো উপকরণ দিয়ে দিছি, আর এখন আমি মশলাটাকে কষিয়ে নিছি। তো শীত চলে যাচ্ছে ভেবে নিয়েছি যে শীত চলে যাচ্ছে, ওর বাবা বলছিল যে শীত তো যায় যায়, তো এখনও হাঁসের মাংস খাওয়ার খুব একটা ইয়া করছে যে হাঁসের মাংস খাবে। তো আমি আমার 5টা হাঁস ছিল, আমি হাঁস পালি। তো হাঁস পালা সত্ত্বে সে বলতেছিল যে আমি হাঁসের গোশ খাবো, একটা হাঁস জবাই করো। তো একটা হাঁস জবাই করার কথা বলছে যখন সে আমার হাজবেন্ড আমার কাছে একটা আবদার করছে, আর সেটা যদি আমি পূরণ না করি তাহলে তার কাছেও খারাপ লাগবে আর আমার কাছেও খারাপ লাগবে যে সে খেতে চাইলো অথচ তাকে আমি রান্না করে খাওয়ালাম না। তো এটা ভেবে আমি হাঁসটা জবাই করছি, আর হাঁসটা জবাই করে কিন্তু এখন আমি সম্পূর্ণটা মশলা কষিয়ে তারপরে হাঁসের গোশটা দিয়ে দিছি, আর দিয়ে এখন আমি গোশটাও কিন্তু কষিয়ে নিছি। আসলে এই শীতের সিজনে কিন্তু হাঁসের মাংস খুবই ভালো লাগে, অন্য অন্য সিজনে কিন্তু এটা ভালো লাগে না। আর আমার হাঁসটা যেহেতু আমার নিজের হাতে পালছি সেক্ষেত্রে কিন্তু হাঁসটা অনেক ভালো ছিল, অনেক গোশ হয়েছে এবং অনেক চবড়ি হয়েছে। আর আমার হাজবেন্ড আমার কাছে খেতে চাইছে। যখন মানুষের বিয়ে হয়ে যায় বা বিয়ে করে, বিয়ের পরে কিন্তু স্ত্রী তার স্বামীর কাছে আবদার করে বা স্বামী তার স্ত্রীর কাছে আবদার করে, তখন আর বাবা মা তেমন একটা সে হয় না, কারণ তখন তো যার যার সংসার হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। আর এই ছোটোখাটো চাওয়া পাওয়াগুলো যদি আমরা স্বামী স্ত্রী পূরণ না করি তাহলে কেই বা করবে বলেন? তো স্বামী যখন খেতে চায় তার স্ত্রীর কাছে বা কোনো আবদার করে তখন সেটা পূরণ করা উচিত আমি মনে করি, বা স্ত্রীর ছোট ছোট চাওয়া পাওয়াগুলো একজন স্বামীর পূরণ করা উচিত, এটা তার দায়িত্বের ভেতর পড়ে। তো আমি আর ই না করে সে তার কথা মতো আমি তার জন্য সে হাঁসটা জবাই করলাম আর এখন রান্না করলাম। তো আমার রান্না করা কিন্তু হয়ে গেছে, আর আমি এখন এই তরকারিটা নামিয়ে নিলাম। তো আমার হাঁসের মাংসটা সেই স্বাদ হয়েছিল, অনেক অনেক লোভনীয় এবং অনেক সুস্বাদু হয়েছিল, এতটা স্বাদ হয়েছে যা কল্পনার বাইরে। আমি ভাবতেই পারিনি যে এতটা স্বাদ হবে বা এত সুন্দর হবে, অনেক গোশ হয়েছিল এবং অনেক স্বাদ হয়েছিল। আমার হাজব্যান্ড খেয়ে তো অনেক খুশি, আর সে অনেক প্রশংসা করলো যে এত সুন্দর রান্না, যেমন হাঁসের গোশটা ভালো হয়েছিল তেমন রান্নাটাও অনেক সুন্দর হয়েছিল। সে অনেক মানে অনেক মজা করে এই গোশটা খেয়েছে এবং অনেক প্রশংসা করছে। এই তো আমি আমার ছেলে দুটাকে খাবার দিয়ে দিছি আর ওরা এখন খেয়ে নিচ্ছে। তো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকে ভিডিওটি কেমন হয়েছে। আর আমার ভিডিওর ভিতর যদি কোনো অংশে কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওর ভিতর কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।